আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এখন জাহাঙ্গীর ভাইয়ের খামারে দেখতেছি ব্লক স্পন তিন কেজি ওজনের ব্লক স্পন যেগুলো থেকে অনেক বেশি পরিমাণে মাশরুম আসে তো আপনারা দেখতেছেন এই যে আমরা যে যে স্পনগুলো এখন দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে তিন কেজি ওজনের ব্লক স্পন তো ব্লক স্পনে যেটা আমি দেখলাম খামারে সেটা হচ্ছে যে এখান থেকে যে মাশরুমগুলো হয় প্রথম ধাপেই প্রায় তিন থেকে চারশো গ্রাম মাশরুম আসে এমনকি মাশরুমের সাইজগুলো অনেক বড় বড় হয় কোয়ালিটি সম্পন্ন মাশরুম হয় অন্যান্য ছোট স্পনের তুলনায় তো জাহাঙ্গীর ভাই আসলে গবেষক মানুষ তিনি দীর্ঘদিন থেকে মাশরুমের সাথে কাজ করে যাচ্ছে সে প্রতিনিয়তই চেষ্টা করে নতুন কিছু উদ্ভাবনের জন্য তো আমি এই ব্লক স্পন এই কাঠের গুরুর ব্লক স্পন জাহাঙ্গীর ভাইয়ের এই খামারেই বা এই ল্যাবেই প্রথম দেখলাম এছাড়া আর কোথাও এত বড় বড় ব্লক স্পন করতে আমি দেখিনি তো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলে জাহাঙ্গীর ভাইয়ের খামার ভিজিট করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন বা জাহাঙ্গীর ভাই স্পন ছেলো করে থাকেন যারা রেডিমেড স্পন নিয়ে মাসুন চাষ করতে চান তারাও জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর এছাড়াও পিওর কালচার মাদার কালচার সবই জাহাঙ্গীর ভাই সরবরাহ করে থাকেন আপনারা সেগুলো নিতে পারেন তো ভাই আপনি এখন ব্লগ স্পন সম্পর্কিত কিছু বলবেন যেটা আমার বলার সেটা হল আমার কি মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কিন্তু ভিয়েতনাম থেকে প্রশিক্ষণ করে নিয়ে আছে সেটা তো দু হাজার সালে তো ওখানে গিয়ে দেখলাম যে ওরা কিন্তু ওই যে ছোট স্পন করে না আমার জানা মতে বিশ্বের কোনো দেশেই হাফ কেজির স্পন আছে বলে আমার জানা নেই হয়তোবা করে আমি জানি না শুধু আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশ এই দুই তিনটার দেশে হয়তোবা আধা কেজির করে বিশ্বের সব অনেক দেশের সাথে আমার একটু যোগাযোগ আছে ছোটোখাটো যোগাযোগ মানে সবাই বলকে স্পনেই করে তিন কেজি চার কেজিগুলো করে দেখেন কত সুন্দরগুলো কিন্তু কেটে দিয়ে ধরেন ফোটিং বুটিং কিন্তু এসে বলছে তাই না গায়ে বাসন এসে হচ্ছে এখানে যা যা আমি ব্যবহার করছি সেটা হলো আমাদের নিত্য দিনের যে অনেকগুলো জিনিস আমরা ফেলে দিই যেমন সেখানে ধরেন যে নারকেলের ছোপড়া বলেন সুপারির ছোলা বলেন ধানের খড় বলেন কাঠের ভুসি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কিন্তু অনলি সিক্স পার্সেন্ট একশো কেজিতে ছয় কেজি গমের বেশি দিচ্ছি গমের বেশি কিন্তু প্রচুর দাম তাহলে সেক্ষেত্রে আমি যদি ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমি মাশরুম নিয়ে আসতে পারি মাশরুম ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভটা অনেক বেশি হবে মাশরুম চাষিরা উপকৃত হবে আপ তাছাড়া আপনার ওই যে ওই নারকেলের ছোবরা বলেন তারপর আবার বলেন ওই কচুরিপাড়া আছে সেটা বলেন ছোটো করে কেটে কেটে নিতে হবে শুকিয়ে কেটে নিতে হবে আবার আরেকটা জিনিস কি যেন হল ওই কলা পাতা কলাপাত আপনার ভালো করে শুকিয়ে যদি কেটে কেটে নেন তাহলে কিন্তু সেখানে হবে এবং আমাদের ফার্মগুলি অনেক সময় তুলো ড্যামেজ হয়ে যায় অনেক তুলো দু তিনবার ইউজের পরেই যে তুলোটা আমরা ব্যবহার করি নষ্ট হয়ে যায় ওটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এত কোনো সমস্যা নেই তবে বলে স্মানের সুবিধা হল যে মাশরুমগুলো খুব বড় হয় এবং মাশরুমগুলি খুব চকচক হয় মাশরুমগুলি দেখলে খুব ভালো লাগে এবং এই মাশরুমগুলো সবাই খুব পছন্দ করে যেহেতু আপনারা চান আমি যে স্মান বিক্রি করি তা না কিন্তু আমি স্মান বিক্রি করি না খুব একটা কিছু একটা কেউ নিলে নিল না আমার বিক্রি নিয়ে খুব একটা চিন্তা আমি করি না এবং বিক্রি করিও না তাহলে যদি লাগে সবাই করবেন সবাইকে ধন্যবাদ তো জাহাঙ্গীর ভাই আসলে আপনার মতো একজন গবেষক মানুষের জন্য বাংলাদেশের মাশরুম চাষটা অনেক দূর এগিয়ে এসেছে তো আপনি যে এই মুহূর্তে চমৎকার কিছু তথ্য দিলেন যে আমরা পরিত্যক্ত ফেলে দেওয়া জিনিস বাড়িতে নিত্য ব্যবহারের অনেক জিনিসপত্রই আমরা ফেলে দেই সেইগুলি থেকে যে মাশরুম চাষ করা যায় বাংলাদেশে এটা আসলে কিন্তু অনেকেই জানে না বা করেও না সেই ক্ষেত্রে এই 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 যে পরামর্শটা দিলে আশা করি ফর্মুলা ব্যবহার করলে অনেকেই উপকৃত হবে যেমন কি বললেন যে গমের গমের ভুসির দাম অনেক বেশি সেই ক্ষেত্রে মাত্র সিক্স পার্সেন্ট গমের ভুসি আপনি এখানে ব্যবহার করেছেন তো এটা একটা চমৎকার খুবই চমৎকার একটা ইনফরমেশন যে যে কলার পাতা তারপরে হচ্ছে কচুরি পানা নারকেলের সুপারীর ছোলা এই সমস্ত জিনিস থেকে মাশরুম হয় এটা নিয়ে আসলে কিন্তু বিভিন্ন গ্রুপে দেখি যে মাঝে এমন কি তুলোর কথা বললেন অনেকেই প্রশ্ন করে যেগুলো যে করা যায় কিনা তো আসলে সঠিক কোনো অ্যান্সার পাওয়া যায় না তো আজকে আপনি এই তথ্যটা খুব সুন্দরভাবে ভাবে উত্তরটা মানে অটোমেটিক ভাবে দিয়ে দিলেন তো আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনার প্রতি তো আমি আসলে যে আপনি একটা কথা বললেন না গবেষক আমি আসলে গবেষক না আমি এ কাজ করি আমি আসলে কাজ করি আমি তো এই একজন নর্মাল গ্রাজুয়েট করে একটা ছেলে কারণ গবেষক যারা তারা তো বিশাল কিছু তাই না আমি গবেষক না আমি এনে কাজ করি এবং কাজ করতে চাই নতুন কোনো জিনিস দেখলে যেখানেই দেখি সেখানেই চাই ওটা এনে আমাদের দেশে কিভাবে কাজে লাগানো যায় চাষিরা কিভাবে উপকৃত হয় বিশেষ করে আমার যে পঁয়ত্রিশ ছত্রিশ বছর কেটে গেল মাশরুমে কারণ এখন যদি আমি কিছু দিতে না পারি আমি আবার মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমাকে বিদেশ থেকে এতগুলো টাকা দিয়ে প্রশিক্ষণ করায় নিয়ে আসলো যদি কিছু দিতেই না পারি তাহলে কিন্তু আমি ব্যর্থ আমি নিজেকে ব্যর্থ মনে করবো সেজন্য আমি চেষ্টা করি কিভাবে এটা করা যায় এবং সবসময় আমি মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখি এবং তাদের কাছ থেকে পরামর্শ নেই তাদের পরামর্শই কিন্তু আজ এ পর্যন্ত আসছি কারণ যদি ওই মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট না থাকতো আমি জাঙ্গির থাকতাম না দেশের মাশরুম থাকতো না মাশরুম চাষিরাও থাকতো না তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন